আজকের ভিডিওটা স্টার্ট করলাম টোটোতে বসেই। তো এখন একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমরা তো সেটা বুঝতেই পারবে একটু পরে। তো আজকের ভিডিওটাতে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, কিছু পার্সোনাল কথাও আছে, অনেকদিন বলিনি বাট বলবো কিছু মনের কথা। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, একদমই স্কিপ করো না, কারণ অনেক কিছু তোমাদেরও জানার আছে। আর এদিকে দেখতেই পাচ্ছ চলে এসেছি কিমস হসপিটাল, আমাদের বর্ধমানেরই। তো এখানে আজকে আমার ইন্টারভিউ আছে, আর দেখি কতটা কি হয়, তোমাদের সবটাই জানাবো বাইরে বেরিয়ে। তো আগে ইন্টারভিউটা দিয়ে আসি। এই জাস্ট আমি এখানে দাঁড়িয়ে আছি, সব কিছু কমপ্লিট হলো। তোমাদেরকে অনেক কিছু শেয়ার করব, বাড়িতে গিয়ে অনেক কিছু বলবো, এইসব কথা তোমাদেরকে বলাই হয় না। অনেক দিন ধরে অনেক কিছুই করছি বাট তোমাদেরকে বলছি না। তো দেখে বুঝতে পারছো একটা নতুন হসপিটাল যেখানে জয়েনিং করব। তো চলো তোমাদেরকে সেটা বাড়িতে গিয়ে জানাবো। তো জাস্ট ওখান থেকে বাড়ি এলাম, আর বাড়ি এসে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি একটু ফ্রেশ হয়ে, কারণ তোমাদের অনেক কিছু কথা আমার জানানোর আছে। আর অনেক দিন ধরে দেখছো আমি এদিক ওদিক করছি, হয়তো টুম্পার সাথেও মাঝখানে গেছিলাম, এদিক আবার অনেক ফ্রেন্ডদের সাথেও গেছি, বাট কি হচ্ছে বলো তো, মানে করে এসেও না মনটা ঠিক স্যাটিসফাই হচ্ছে না, কারণ সেরকম রেজাল্ট পাচ্ছি না, কারণ চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। আর তোমরা জানো চাকরির এখন কি অবস্থা, যে প্রতিটা মানুষ কতটা লড়াই করছে চাকরির জন্য, সেটা স্কুলই হোক বা নার্সিং ডিপার্টমেন্টের হোক। আর রেজিস্ট্রেশনের প্রসেসটা এখন এমন হয়ে গেছে, তোমাদের জন্য মেনলি এই ভিডিওটা করা যারা ব্যাঙ্গালোরে পড়ছো তাদেরকে এটা জানানো দরকার, যে রেজিস্ট্রেশনটা এখন এতটা টাফ হয়ে গেছে যে ওখানে এসে তোমাদের যে কোনো বড়ো হসপিটাল, যেটা 100 বেডের উপরে হসপিটাল, সেখানে কাজ করে সেখানকার মানে সার্টিফিকেট 6 মাসের নিয়ে তারপরে তোমাদের স্বাস্থ্য দপ্তরে গিয়ে জমা দিতে হবে, তবে তোমার কাজের প্রসেসটা স্টার্ট হবে। তো সেগুলোই তোমাদেরকে বলার জন্যই আমি মেনলি ভিডিওটা করলাম, যে তোমরাও জেনে রাখো। আর আমার লাইফে না অনেক কিছু হয়েছে, হয়তো হাসির মুহূর্তগুলোই শেয়ার করি, আর সবার লাইফেই তো কষ্ট থাকে, তোমরাও যারা যারা দেখছো তাদের লাইফেও হয়তো অনেক কষ্ট আছে, বাট সবাই সেটা বলতে চাও না, কারণ সবাই নিজের মনের মধ্যে রাখে। কিন্তু আজ এই ইউটিউবটা এসে না মানুষ অনেক কিছু শেয়ার করে, আমিও তাই শেয়ার করতে চাই তোমাদেরকে একটা কথা, যে যখন আমি ছোট থেকে আমার না বলেন একটা হবি কি মানে ভালো লাগার জিনিসটা কি, আমার ছিল অ্যাক্টিং। আমি অ্যাক্টিং খুব ভালোবাসি, পড়াশোনায় কিন্তু ছোট থেকে আমি একদম অতটা ভালো না, মানে পড়াশোনায় আমি মোটামুটি আমি নাম্বার পেতাম, মানে কিন্তু কোনোদিনও ফেল করিনি অত হাই ফাই যে সবাই 80-90% নাম্বার পায়, আমি কিন্তু কোনোদিনও অত নাম্বার পাইনি। আমি মোটামুটি নাম্বার পেয়েই আমি পাশ করতাম পরীক্ষা, আমার মা তো মাঝে মাঝে টেনশন করতো মাধ্যমিক পরীক্ষা, মেঘা তুই মনে এবারে ফেল করবি, পড়িসই না এখন, আমার মানে সবসময় কেউ আয়নার সামনে দাঁড়িয়ে চুল আসরাবো অ্যাক্টিং করবো বলতাম এরকম অ্যাক্টিংয়ের কথা, আমার শুধু অ্যাক্টিংয়ের নেশা। তোমরা জানো আমি পালিয়ে পালিয়ে অ্যাক্টিংয়ের জন্য অডিশনও দিয়েছি কত জায়গায়, 2-3 জায়গায় সিলেক্ট হয়েছিলাম, মাকে ওখানকার ডাইরেক্টররা ফোন করে বলছে ওকে পাঠিয়ে দিন, ওকে নিয়ে আসুন, এরকম করবেন না, ওর যখন এতটা ভালো করতে পারছে আমরা চাই ও যেন এখানে আসুক কাজ করুক, বাট বাড়িতে সবাই না। তো মা লাস্টে বললো যখন এইচএস কমপ্লিট হলো, মা বলল দেখ একটা লাইন নিয়ে পড়তে হবে, এখন লাইন নিয়ে না পড়লে হবে না, তো চল নার্সিংটা নিয়ে পড়। ব্যাঙ্গালোরে মা ওরকম জায়গাগুলোতে অনেকের মুখ থেকে শুনেছিল, আর সেই সময় অতটাও শুনতো না, মানে মোটামুটি এক দুজনের মুখ থেকে শুনেছে, কারণ সেই সময় নার্সিংয়ের কিন্তু বিশাল চল ছিল না। এখন যেমন ঘরে ঘরে দেবে বেশিরভাগ মেয়েরাই নার্সিং পড়ছে, কারণ নার্সিংয়ের চাকরিটা বেশি এখন, তাও এখনও কমে গেছে কারণ ভ্যাকেন্সি একদমই কোথাও পাওয়া যাচ্ছে না, এত নার্স হয়ে গেছে এই ব্যাপার। তো মা বললো নাকি দেখ তাহলে এবার কী হয়েছে ব্যাপারটা, যখন ব্যাঙ্গালোর গেলাম তখন ভাবছিলাম আর কী করি, আমার হবিটা পূরণ হলো না, এ হলো না, তারপরে যখন এই ডিপার্টমেন্টে এলাম না, যখন আমাদের ওখানে পোস্টিংয়ে পাঠাতো, তখন না ওই যে মানুষকে একটু মানে কিছু করে দিলাম, একটু তাকে একটু ভালো করে দিলাম, তার প্রেশার চেক করে দিচ্ছি, ওই যে ওর মুখে হাসিটা যে এখন আমার ঠিক আছে, তো আমি এখন শরীর ভালো আছে, তো ওই যে আমি যখন বলছি হ্যাঁ আপনি ভালো আছেন, ওরা সেটাতেই খুশি, যে আমি বলছি মানে ওরা ভালো আছে। তো এই খুশিগুলো থেকে মনে হলো না আমি এই এই প্রফেশনটাকে আস্তে আস্তে ভালোবাসলাম, যে না এখান থেকেই করবো কিছু, তারপরে আমার লাইফটা স্টার্ট করলাম। অনেকে অনেক কিছু বলে, যান যখনই তুমি কিছু শুরু করবে হয়তো তোমাকে অনেকে বলবে যে হকি রে এইসব জায়গা ভালো না এই না, কিন্তু তোমাকে নিজের মনে জোর রাখতে হবে, আমি যে প্রফেশনটাকে ভালোবাসি সেটা লোকে যাই বলুক না কেন, আমি লাইফে এগোনোর জন্য ভেবে রেখেছি আর আমি এগোবই, আমি সাকসেসফুল হব লাইফে, এটা তোমাদেরকে ভাবতে হবে। নইলে যদি তোমরা ওই লোকের কথা শুনে ভাবো যে না আমি ভেঙে পড়লাম তার মানে এটা ভালো না এই না, তাহলে কিন্তু কিছু করতে পারবে না। যেমন আমি বিশ্বাস করো যখন এই কলকাতাতে ফার্স্ট আমার ইন্টারভিউ ছিল, যে ফার্স্ট আমি আমার ওই ফ্রেন্ড টুম্পা, তো ও অনলাইনে দেখেছিল ওয়েবসাইটের মাধ্যমে,
আমাকে বললো ভ্যাকেন্সি আছে মেঘা, তখন আমাদের সার্টিফিকেটও হয়নি, আমরা যা ছুটিতে বাড়ি এসেছি, দেন আমাদের সার্টিফিকেট দেবে। তো তখন ও দেখেছিল, আমাকে বললো আয় না ইন্টারভিউ দি, তো ও অলরেডি সিলেক্টেড হয়ে গেছিলো। দেন আমাকে ও বললো তুই আয়, তো আমি গেলাম ইন্টারভিউ দিলাম আর ওখানেও সিলেক্টেড ওরা নিয়ে নিল। দেন আমি বলেছিলাম দেখুন স্যার আমার কিন্তু, আমি সত্যি কথা সবাইকে কোনো আমার মিথ্যা আমি বলে দিয়েছি স্যার, আমার কিন্তু এক্সপিরিয়েন্স নেই, কারণ এখন অবধি আমাদের পোস্টিংয়ে পাঠিয়েছে ওগুলো কী আর শেখা যায়, জাস্ট 11 দিনের পোস্টিংয়ে পাঠাতো। তো আমি সত্যি স্যারকে বলে দিলাম যে স্যার আমার কিন্তু সেরকম এক্সপিরিয়েন্স নেই, এই নেই ওই নেই। স্যার বললো দরকার নেই, তখন কোভিডের সময়, তো মাও একটা টেনশনে ছিল যে কোভিড ডিউটি করবি মেঘা, প্রচুর কোভিড পেশেন্ট তখন, সেই সময় কোভিড ডিউটি করলাম আমি আর টুম্পা ফার্স্ট টাইম, তো খুব ভালো এক্সপিরিয়েন্স হলো আর ম্যাডামদের এত ভালো লেগে গেছে আমাকে আর টুম্পাকে, তো আমাদেরকে ভাগীরথী নিউটিয়াতে স্টাফ নার্স হিসাবে রেখে দিল। তো বললো তোমরা স্টাফ নার্স, তো স্টাফ নার্স হিসাবে ভালোই লাগলো। দেন তার 2 মাসের মধ্যে আবার ডাকলো ব্যাঙ্গালোর থেকে সার্টিফিকেটের জন্য, ব্যাস চলে যেতে হবে। এবার 1 মাসের ছুটি তো কাউকে দেয় না, 1 মাসের ছুটি দেওয়া মানেই হচ্ছে মানে একটা নার্সের 1 মাস ছুটি মানে ওদের লস। তো ওরা বললো আমরা কী করে 1 মাসের ছুটি আমরা দিতে পারবো না। তো আমরা বললাম দেখুন ম্যাম তাহলে কী করি, বলছে রেজিস্ট্রেশন দিয়ে যাও, রেজিগনেশন দেওয়ার পর তুমি আবার ট্রাই করবে এসে, তখন আমরা দেখবো। এবার ওখান থেকে এসে যখন ট্রাই করছি তখন আর কিছুই নেই, মানে কারণ তখন ভ্যাকেন্সি নেই কোনো জায়গায়, এত নার্স হয়ে গেছে সেই ইয়ারে, অনেকে পাস আউট করে বেরিয়েছে যখন আমরা সার্টিফিকেট আনতে গেলাম। তো তখন এবার কী হয়েছে ব্যাপারটা, মানে এমন প্রবলেমের মধ্যে পড়ে গেলাম না, ভাবলাম এবার কী করি। এবার এলাম আমি ডাইরেক্ট, কারণ এই কাজ তো তোমাকে সবসময় প্র্যাকটিসে লাগতে হবে, সব ভুলে যাবে, যে আমি সঙ্গে সঙ্গে বাড়িতে এসে আমি জয়েন করলাম ওখানে, আর টুম্পা ব্যাঙ্গালোরেই থাকলো, ব্যাঙ্গালোরে চাকরি করছিল, আর আমি না ব্যাঙ্গালোরে আমাদের চাকরি দিয়ে দিয়েছিল, মণিপালে দিয়েছিল, যেটা ব্যাঙ্গালোরের খুব নাম করা হসপিটাল, তোমরা সবাই নাম শুনেছ, আমাদের ওখানে দিয়েছিল, কলম্বো এশিয়াতে দিয়েছিল, সবই দিয়েছিল, বাট আমি আর যেতে পারলাম না। তো টুম্পা ওখানে কাজ করছিল আর আমি তারপর এখানে, তো মাও বলছিল তুই তো ওখানে যেতে পারতিস, বাট আমার না ওই জয়েন্ট ফ্যামিলির প্রতি একটা ভালোবাসা টান, আমি তাই যেতে পারলাম না, চাকরি এত বড় বড় পেয়েও আমি যেতে পারলাম না। তো তারপরে আমি এখানে ট্রাই করলাম, দেন এখানে বললো নার্সিংহোম, আমি জয়েন করলাম, সব কিছু করলাম, খুব ভালোভাবে কাজটা চলছিল। তো তারপরে কী হলো, হঠাৎ করে জানতে পারছি স্বাস্থ্য দপ্তরে এখন রেজিস্ট্রেশনের জন্য ওই 100 বেড। তো এবার 100 বেডের হসপিটালে কত ট্রাই করলাম বিশ্বাস করো, মানে এত ট্রাই করেছি, এত ট্রাই করেছি, আমি লাস্টে ভেঙেই পড়েছিলাম কি হবে, মানে ইমোশনাল হয়ে বাড়িতে এসে না শুধু কাঁদতাম যে এখনও চাকরি হলো না, এখনও চাকরি হলো না। তো হোপফুলি এখন পুরো বাড়ির সামনে, বলে না মানে মানুষ অপেক্ষা করলে হয়ে যায়, তো একটা বড়ই হসপিটাল ওটা, খুব ভালো নাম করা আমাদের বর্ধমানে, তো ওখানে 100 বেডের উপরে হসপিটাল ওটা, ওখানে হয়ে গেছে চাকরি, তো ওখানে ইন্টারভিউতে স্যারের পছন্দ হয়েছে, তো হয়ে গেল। তো কাল থেকে জয়েনিং করতে বলেছে আমার, আমাকে ইভিনিং ডিউটি দিচ্ছে, তোমরা সব জার্নিটাই দেখতে পারবে আমার ফার্স্ট। তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরাও কিন্তু সত্যি হার মানবে না, সবই হবে। তো যখন আমি রাস্তায় প্রথম বেরিয়ে যেতাম না, যখন আমি ওখানে ব্যাঙ্গালোরে পড়তাম, তখনও কিন্তু আমাকে সবাই রেসপেক্ট করতো, বলতো নাকি বাহ তুই নার্সিং পড়ছিস খুব ভালো। যখন ভাগীরথী নিউটিয়াতে চাকরি পেলাম তখনও সবাই বলতো বাহ কোথায় বড় জায়গায় চাকরি করছিস খুব ভালো। এখন মাঝখানে কী হয়েছিল, যখন আসছি তখন এবার অনেকে ভাবছে মনে হয় যে কী হলো মেঘা এখনও বসে আছে চাকরি পাচ্ছে না, তখন সবার মধ্যে আরে বাবা এটা চাকরি, এইটাতে অনেক কষ্ট করতে হয়, কি মানুষ কিন্তু অনেকে হয়তো বোঝে না, বা যারা প্রচুর শিক্ষিত তারা বোঝে যে চাকরির জন্য, যারা সত্যিকারে চাকরি করে তারা কিন্তু এই চাকরির ব্যাপারটা বোঝে যে কতটা খাটনি করে একটা চাকরি পাওয়া যায়। আর চাকরি তো লোকে 30-35 বছর বয়সে পায়, আর আমি বলো টুম্পা বলো আমাদের ব্যাঙ্গালোরের যত মেয়ে বলো বা অনেকে ছোটো ছোটো অনেক ডিপার্টমেন্টে অনেকে কাজের মুহূর্ত আছে, আমার 22 বছর বয়স, তো এত ছোটো বয়সে চাকরি পাওয়া, আমি তো 21 বছর ধরে চাকরি করছি 21 বছর বয়স থেকেই, তো এত ছোটো বয়সেও কিন্তু চাকরি পাওয়াটা একটা মানে খুবই একটা বড় ব্যাপার, কারণ আমার বয়সটা কিন্তু এখনও 30-এ গিয়ে আটকায়নি বা 25-26 হয়নি, আমার জাস্ট 22 হলো, এখনও 22 পের হয়ে মানে 22 এই জাস্ট নভেম্বরে আমার হলো। তো এই বয়সে চাকরিটা যে পেয়েছি এটাই অনেক, সেটা যেমনই হোক না কেন নিজের পায়ে যে এই বয়সে দাঁড়াতে পেরেছি সেটাই অনেক। লোকে বাইরে বেরোলো অন্তত মানে এখন এই মাঝখানে কী বলছিলো যে কী রে চাকরি হলো না এই হলো না, কিন্তু এখন আবার বাইরে বেরোলে ওইদিকে হয়তো কেউ জানতে পারছে চাকরি হয়েছে, সবাই বলছে বা চাকরি পেয়ে গেলেই খুব ভালো। তো যখন লোককে বলতে পারবো না আমি একটা হসপিটালে চাকরি করছি, সেটা একটা আমার কাছে অনেক প্রাউড ব্যাপার। আর এই চাকরিটা এমন না প্রাউডই লাগে, কারণ এই যে আমাদের পেশেন্ট পার্টিরা মানে এত ফোন করে এখনও অবধি আমাকে, আমার পেশেন্টরা খুব ভালোবাসে, তারা ফোন করে বলে মেঘনা কেমন আছো, তুমি খেয়েছো তো, এই করেছো, আমাকে ফোনটা করে না, আমার ওইটাতেই মনটা খুব শান্তি হয়ে যায়, আমার পেশেন্টরা আমাকে খুব ভালোবাসে। আর
আর এখানে নতুন জার্নি স্টার্ট করছি, আই থিঙ্ক এখানেও সবার সাথে খুব ভালোভাবে সম্পর্ক করে ফেলবো। তোমরা সেটাই আশীর্বাদ করো যেন আমি এইভাবে লাইফে এগোই। আর তোমরাও যারা যারা চেষ্টা করছো চেষ্টা করে যাও, হয়তো তোমরা অনেক 2 বছর লাগবে 3 বছর লাগবে, বাট চেষ্টা করা ছিল না, তোমরাও সাফল্য পাবে। তো আমিও খুব হ্যাপি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অনেকটা বকবক করে ফেলেছি, বাট ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে অনেক লাইক করো, ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না। চলো টাটা বাই বাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, বাই।